সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আজকে আম্বালিহাটে। তো আম্বালিহাট থেকে দর্শক আমি আপনাদেরকে দেখাবো দেশি ষাঁড় গরু কী দামে কেনা বেচা চলছে। তো দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি দেশি, একদম পিওর দেশি ষাঁড় গরু। আমরা শুনবো তাদের কয়টা বয়স হয়েছে। আগর আগর তো ওজন কীরকম আসবে? আপনি কত আশা করতেছেন, লাস্ট কত হলে বেচবেন? ৭০ ভাঙবেন না দর্শক। ৭০,০০০ টাকা হলে কিংবা ৭০,০০০ টাকার উপরে হলে ওই দেশি ষাঁড় গরুটি আজকে আম্বালিহাটে বিক্রি করবেন। তো দর্শক, আমরা আরো দেখবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া দেশি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। দর্শক দেখুন, আমি দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু হাটে প্রচুর ভিড়। এটার মূল কারণ হলো যে নওগাঁ জয়পুরহাট এদিককার বড় বড় হাটগুলি কিন্তু সরকার থেকে বন্ধ করে দিয়েছে, যার জন্য এই হাটের উপর প্রচুর চাপ পড়েছে দর্শক। তো আজকে কিন্তু এই হাটে কিন্তু এই দেশি এবং বড় ষাঁড় গরুর দাম কিন্তু তুলনামূলক একটু বেশি। তো ভাই, এগুলো কয় দাঁড় করে? দুই দাঁড় করে? এই জোড়াটার দাম চাচ্ছেন কত? ১,০০,০০০ ১,৬০ চাচ্ছেন। কাস্টমার কত বলে? ১,৪০ বলে। তা আপনি কত হলে বেচবেন? ১,৫০ ওজন কি হবে দুটা মিলে? ওজন করে নেবে। দর্শক শুনলেন যে ১,৫০,০০০ টাকা হলে উনি এই এক জোড়া দেশি ষাঁড় গরু আজকে আম্বালিহাট থেকে বিক্রি করবেন। তো দর্শক, আমরা দেখবো আরও। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একদম দেশি ষাঁড় গরু। আমি আজকে আপনাদেরকে কিন্তু শুধুমাত্র দেশি ষাঁড় গরুর দাম এবং বয়স সম্পর্কে জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দেশি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনার ভাইয়ের সঙ্গে কথা বলে চাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। কয়টা আনছেন আজকে? ১৮টা ভাই। ১৮টা কেনা বেচা করছেন কেমন? কেনা বেচা করছি কটা আর কটা আছে। কটা বেচছেন? ৮টা বেচছি। ৮টা বেচছেন, এখনো ১০টা হাতে আছে। ১০টা হাতে আছে। আজকে বাজার কেমন মনে হচ্ছে? বাজার দেম আজকে ভাই দেম। হ্যাঁ, যারা যারা কিনতেছে তারা তো বলতেছে যে গরু প্রতি ২-৩,০০০ টাকা করে বেশি। না, কে বলতেছে? যারা কিনতেছে। না না, গরুর দাম কমে আছে আজকে ভাই। কম আছে? হ্যাঁ। দর্শক শুনলেন যে বেপারি ভাই, ভাই কিন্তু বিক্রেতা, উনি কিন্তু বলছেন যে গরুর কিন্তু দাম কম আছে। এই যে এটা সার, দেশি সার, এটা কয় দাঁত? দুই দাঁত। দাম চাচ্ছেন কত? ৬৭,০০০। ওজন কিরকম আসবে ভাই? ৩ মণ হবে না? হবে ভাই। হবে না? হবে না, আড়াই মণ হবে। আড়াই মণ হবে। তো কাস্টমার কত বলে? ৬২-৬৩। তা আপনি কত হইলে বেচবেন লাস্ট? ৫,০০০ টাকা বাড়লে দিবেন। মানে দর্শক শুনলেন যে ৬২-৬৩ বলছে, হয়তো আর ১,০০০ টাকা আপনি দিয়ে হলে এই দেশি ষাঁড় গরুটি উনি আজকে বিক্রি করে দেবেন। তো আমরা শুনি ভাইয়ের নাম্বারটা। ভাই, আপনার নাম্বারটা বলেন। ৭৩-৩২-৩৮০-৮৪-৮৪। এটা ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো। আপনারা যারা এই ধরনের দেশি ষাঁড় গরু ক্রয় করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা আরও দেখবো। সামনে দেখতে পাচ্ছি আরেকটি লাল আকৃতির দেশি একদম ষাঁড় গরু। আমরা আজকে কিন্তু প্রথমেই বলেছি দর্শক, আমি কিন্তু আজকে আপনাদেরকে দেশি ষাঁড় গরু, দেশি ষাঁড় গরু আমি দেখানোর চেষ্টা করছি দর্শক। এটা কয় দাঁত বয়স? এটা দাঁত ফাটিয়ে, দাঁত ফাটছে দুই দাঁত। আচ্ছা, দাম চাচ্ছেন কেমন? ৯৫। কাস্টমাররা কত বললো? ৮০-৮১ বলছে। তা আপনি লাস্ট কত হলে ছাড়বেন? ৮৫ হলে ছাড়বেন। এটা ওজন কীরকম হবে? ৪.৫ মণ। ৪.৫ মণ হবে না, ৪ মণের উপরে যাবেই না। ৪ মণ, ৪.৮। আপনি ৫,০০০ বেশি চাইলেন, তাহলে কি হবে? কেনা বেচা তো হবে না, একটু দাম কমাইতে হবে, তাহলে এটা বাইরের কাস্টমাররা কিনতে পারবে। কি বলেন, আপনি কি বলেন? তা তো ঠিক। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। একটা এই যে দাম একটু বেশি, ১-২,০০০ করে দাম বেশি, এটার কারণটা কি? এটা এখন গরু কম, তো গরু কম, গরু কম, সামনে কুরবানি, এই জন্য কি বেশি? তো দর্শক শুনলেন, সামনে আমদানিও কম একটু, এবং বাইরের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের চাপ পড়েছে, যার জন্য কিন্তু গরু প্রতি ১-২,০০০ টাকা করে কিন্তু দাম কিন্তু আজকে বেশি।
তো দর্শক, আমরা আরেকটি দেখতে পাচ্ছি দেশি সার গরু। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে অনেক সুন্দর দেখতে, একদম পিওর দেশি, একদম দেশি। একটু পার হবে দামটা, চিন্ত তো বিরাশি বেশি দাম চাচ্ছেন কেন? তিন মন না, তিন মিশন ষাট এত সত্তর হয়, আপনারা বিরাশি একটু বেশি চাচ্ছেন। তো কাস্টমাররা কত বলে? কাস্টমাররা সত্তর ভাঙবে, সত্তর ভাঙতে বলতেছে। তাই সত্তর ভাঙবেন? না না না, উপাকে আলাপ সত্তরের উপরে। হ্যাঁ, তো দর্শক শুনলেন, সত্তরের উপরে হলে এই যে সারাদিন মন ওজনের সার করি আজকে আমবাড়ি হাটে উনি বিক্রি করবেন। তো দর্শক, আমরা আরও দেখবো, আরও আমরা দেখবো দেশি সারগুলোগুলি কী দামে কেনা বেচা চলছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে দেশি সারগুলো, বাইরে কয়টার? দুই দাঁত থাকছে। এটা ওজন কীরকম আসবে? কোনো চার্জ হবে না, তিন সোয়াদিন। দাম চাচ্ছেন কত? ছিয়াত্তর। কাস্টমার কত বলে? সত্তর ভাঙতে বলতেছে। সত্তর ভাঙবেন? লাস্ট কত হলে বেচবেন? বাহাত্তর। দর্শক শুনলেন, বাহাত্তর হাজার টাকা হলে উনি এই দেশি সার গরুটি আজকে আমবাড়ি হাটে বিক্রি করবেন। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র দেশি সার গরু, দেশি সার গরু। আজকে কিন্তু দাম যেটা আপনারা বলতেছে সস্তা, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে গরুপতি এক দুই হাজার টাকা করে কিন্তু বেশি। কারণ অন্যান্য উত্তরবঙ্গের অন্যান্য হাটগুলি কিন্তু কোয়ালিটি বন্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু এই আমবাড়ি হাটে আজকে প্রচুর চাপ। দর্শক আমরা দেখবো আরও, দেখুন কালো রঙের একটি দেশি সার গরু। চাচা, এটা কয় দাঁত? দাঁত ভাঙছে। দাম চাচ্ছেন কত? তিয়াত্তর। কাস্টমাররা কত বলে? বাষট্টি তেষট্টি বলতেছে। এটা ওজন কীরকম আসবে? চার মন। চার মন কত আসবে? তিন মন। তিন মন আসবে, তিন মন। লাস্ট কত হলে বেচবেন? আটষট্টি হলে বেচবেন? দর্শক আটষট্টি হাজার, তিন মন যদি ধরি তিন মিশন ষাট, সে তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে গরুপতি চার থেকে পাঁচ হাজার টাকা আজকে বেশি আমবাড়ি হাটে। তো দর্শক আমরা আরও দেখবো, দেখবো আমরা দেশি সারগুলো কী দামে কেনা বেচা চলছে, শুধুমাত্র দেশি সারগুলো। দর্শক আমরা সামনে আগাই, দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এটি দেশি সার গরু, একদম শুদ্ধ দেশি আমাদের। আপনারা আমি বলছি হাটে ঢুকবে না, দেশি সার গরু। তো আমরা শুনবো এটা বয়স, তাদের একটা কয় দাঁত হয়েছে? দুই দাঁত। দুই দাঁত। দাম চাচ্ছেন কটা? দাম ছুটি সত্তর চাইছে, পঁচাত্তর চাইছে, পঁয়ষট্টি দাম। দর্শক শুনলেন যে আজকে কিন্তু এই ধরনের দেশি সারগুলো কেনা বেচা কিন্তু প্রচুর, সামনে কুরবানি এবং অন্যান্য হাটগুলি কিন্তু বন্ধ থাকার কারণে আজকে আমবাড়ি হাটে প্রচুর চাপ পড়েছে। তো আজকে আমবাড়ি হাট থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব দর্শক। আসসালামু আলাইকুম।